নমস্কার, আবার একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। ভোট মিটলেই তোমাদের বলেছিলাম বিভিন্ন ধরনের চাকরির অ্যাডভার্টাইজমেন্ট আসবে, ঠিক তেমনই একটি কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে, আবেদন করার জন্য প্রসেসটাও চালু হয়ে গেছে। ভোট মিটলেই সুখবর, অর্থাৎ তোমাদের কিন্তু আজকের যে খবরটা তোমাদের দেব বা যে চাকরির সন্ধানটা দেব সেটা কিন্তু শুধুমাত্র একটি জেলা নয়, একটি জেলাতে আবেদন করার জন্য কথা বলা হয়েছে এবং রেজাল্ট 4 জুন, ভোটের রেজাল্ট তার ঠিক দুটো একটি দিন পরেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটা শুরু হবে। এখানে দেখতে পাচ্ছ শুধুমাত্র মাধ্যমিক পাশেই আবেদন করা যাবে এবং 18 বছর বয়স হলেই আবেদন করা যাবে। ওয়েস্ট বেঙ্গলের সব জেলার জন্যই কিন্তু এটা হতে চলেছে। আজকের যে জেলাটার কথা বলবো সেই জেলাটার পাশাপাশি তোমাদের সব জেলায় কিন্তু এই মাধ্যমিক পাশের এটা আবেদন করার জন্য কিন্তু প্রসেস শুরু হবে। তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নাও। আচ্ছা, আজকের এই যে পদটির নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট 2024। রাজ্যে সিভিকের মতো ভলেন্টিয়ার নিয়োগ হতে চলেছে, যেমন সিভিক পুলিশ নিয়োগ হয়েছে, এখানে হচ্ছে ভলেন্টিয়ার নিয়োগ। মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করার কথা বলা হয়েছে। যারা আবেদন করবে মাধ্যমিক পাস, ছোট বড় চাকরি না ভেবে তোমরা কিন্তু আবেদনটা করো, এবং আবেদনের সময়সীমা পেরিয়ে গেলে কিন্তু পরে সুযোগ পাবে না, সেই জন্য কিন্তু আজকের ভিডিওটি দেখো এবং আবেদন করে নাও। কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই, শুধুমাত্র ইন্টারভিউ দিয়েই এই ভলেন্টিয়ার হওয়ার সুযোগটা তোমার কিন্তু থাকছে, শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতায়। বলা হচ্ছে অবশেষে বহু প্রতীক্ষার পরে রাজ্যে ভলেন্টিয়ার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোনোরূপ পরীক্ষা হবে না, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। কোথায় চাকরি পাবে তোমরা? চাকরি প্রার্থীরা নিজের গ্রাম পঞ্চায়েত বা পৌরসভায় কাজের সুযোগ পাবেন। পঞ্চায়েতে এবং পৌরসভার অধীনে কিন্তু এই চাকরির সুযোগটা তোমরা পাবে। পদটির নাম কি? এখানে যে পদে কর্মী নিয়োগ করা হচ্ছে তা হলো পার্শ্ব আইনি সহায়িকা, প্যারালিগাল ভলেন্টিয়ার, যাকে PLV বলা হচ্ছে, অর্থাৎ PLV নিয়োগ করা হবে। PLV-তে আবেদন করার জন্য বয়সসীমা কত থাকবে? উপরোক্ত এই পদে আবেদন করতে চাইলে প্রার্থীর বয়স হতে হবে সব থেকে কম 18 বছর, এবং 18 বছরের ওপরে বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই, অর্থাৎ 18 হলেই কিন্তু আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা, এই পদে আবেদন করতে চাইলে প্রার্থীর যোগ্যতা থাকতে হবে ন্যূনতম মাধ্যমিক পাস, অর্থাৎ মাধ্যমিক পাস হলেই তুমি এই পদে আবেদন করতে পারবে। এবারে নিয়োগের পদ্ধতিটা একবার দেখে নাও। এখানে কোনোরূপ পরীক্ষা হবে না, শুধুমাত্র ওয়ার্ক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। সবশেষে অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। শুধু ইন্টারভিউয়ের পরে ডকুমেন্ট ভেরিফিকেশন হলেই কিন্তু তোমাদের নিয়োগ পদ্ধতিটা কমপ্লিট হবে। এবারে সবথেকে ইম্পর্টেন্ট যেটা, আবেদন কিভাবে করবে, অনলাইনে করবে, অফলাইনে করবে না কিভাবে করবে সেটা দেখে নাও। আবেদন পদ্ধতি, এখানে কোনো আবেদনের ফর্ম দেওয়া নেই, তাই আলাদা করে আবেদন করার প্রয়োজন নেই। তোমরা যে কোথাও আবেদন করবে সেরকম বিষয় নয়। ইন্টারভিউয়ের দিন এক কপি বায়োডাটার সাথে সমস্ত ডকুমেন্ট নিয়ে অফিসে চলে যাবেন এবং ইন্টারভিউ দেওয়ার জন্য, অর্থাৎ ইন্টারভিউ দেওয়ার জন্য শুধু বায়োডাটা রেডি করে এবং তোমাদের যে যোগ্যতাগুলো সমস্ত কিছু নিয়ে কিন্তু ইন্টারভিউ যাওয়ার জন্য কথা বলা হচ্ছে। সমস্ত অরিজিনাল এবং অ্যাকসেপ্ট জেরক্স নিয়ে যাবে। কী নিয়ে যাবে? এক কপি বায়োডাটা, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, এবং তোমরা যে স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র হয় কাউন্সিলরের থেকে না পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে এটা লিখে নিতে হবে, এবং আধার অথবা ভোটার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি, এবং এক কপি রঙিন ছবি। এই কটা নিয়ে তোমরা আসল এবং জেরক্সের কপি নিয়ে কিন্তু একেবারে ইন্টারভিউ বোর্ডে শুধু ডাইরেক্ট ইন্টারভিউ দিতে যাবে। এবার দেখে নাও কোন জেলার জন্য এটা আবেদন করার কথা বলা হয়েছে। দেখতে পাচ্ছ এটা আবেদন করার কথা বলা হয়েছে দক্ষিণ দিনাজপুর, এই জেলার জন্য কিন্তু এই বিজ্ঞাপনটা বেরিয়েছে আপাতত দক্ষিণ দিনাজপুর। কবে ইন্টারভিউ হবে, কবে আবেদন করবে সেটা হচ্ছে তোমাদের ইন্টারভিউটা ডেট দেওয়া হয়েছে 4 জুন, আগামী 4 জুন 2024 তারিখে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিসে তোমাদের মহিলা গঙ্গারামপুর মহকুমার অধীনে কাজের জন্য পার্শ্ব আইনি সহায়িকা প্যারালিগাল ভলেন্টিয়ার PLV-র জন্য ইন্টারভিউ হবে। তাই যারা ইন্টারভিউ দেবে তারা কিন্তু তোমাদের ওই 4 জুন তোমাদের পৌঁছে যেতে হবে, এবং এতে কিন্তু শুধুমাত্র মহিলা প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। এখানে পুরুষরা আবেদন করতে পারবেন না, শুধুমাত্র মহিলাদের জন্যই এই আবেদন থাকছে
এবং এই ইন্টারভিউটা শুধুমাত্র মহিলাদের জন্য। এবং সেখানে কিন্তু সময়টাও দিয়ে দিয়েছে 4 জুন 2024 সোমবার সময় সকাল 11টা। সঙ্গে কিন্তু কী কী আনতে হবে আমি আগেই বলে দিয়েছি, সেইটা নিয়ে তোমরা কিন্তু ইন্টারভিউ বোর্ডে পৌঁছে যাবে। এবং শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর নয়, পশ্চিম বর্ধমানেও কিন্তু আবেদন চালু হয়ে গেছে এবং ওদের কিন্তু এক্সাম হয়েছে। এরপরে সমস্ত ডিস্ট্রিক্টের কিন্তু এক্সাম শুরু হবে। তোমরা যে জেলায় বসবাস করো, তোমরা কিন্তু একটু কমেন্ট সেকশনে জানাও, কারণ তোমাদের কিন্তু এই ইনফরমেশন এলেই তোমাদের কিন্তু তুলে ধরতে পারবো। কারণ পশ্চিম বর্ধমান হয়ে গেছে, এরপর দক্ষিণ দিনাজপুর, এরপরে কিন্তু পশ্চিম মেদিনীপুর, এই পরপর কিন্তু হতে থাকবে। তাই তোমরা একটু কমেন্ট সেকশনে জানাবে যে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।